প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তোমাদের আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করতে গেলে তোমাদের এই জাতীয় সমস্যাগুলো নিয়ে অনেক স্টুডেন্টের সমাধান মানে সমস্যা হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে এগুলোর উপর আমি সমাধান দিচ্ছি, যেটা তোমাদের একদম বোর্ড পরীক্ষায় প্রশ্নপত্র এসে থাকে। নট অনলি বোর্ড পরীক্ষা, তোমাদের যে কোনো স্কুল কলেজ বা প্রাইভেট পরীক্ষা সকল পরীক্ষায় কিন্তু এই জাতীয় প্রশ্নগুলো এসে থাকে। সেটা কি, যেমন মনে করো যে ভাড়া এরকম লেখা থাকে যে তীরের দুই অংশ তোমাদের গ্রামীণের মধ্যে আছে, অর্থাৎ আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করতে গেলে বা অন্য অঙ্ক ক্ষেত্রেও যে থাকবে না, শুধু যে আর্থিক অবস্থা তা না, অন্য অঙ্ক ক্ষেত্রেও থাকতে পারে, তবে আর্থিক অবস্থা বিবরণীতে এই জাতীয় এগুলো এটিগুলো বেশি থাকে এবং বোর্ড পরীক্ষার প্রশ্নপত্রে এসে থাকে। কি, যেমন ভাড়া তিনের দুই অংশ, যেমন তোমাদের গ্রামীণে দেওয়া আছে 4,000 টাকা, তাহলে এটা সমাধান করা তোমরা কিভাবে করবো, ঠিক আছে? অথবা এখানে তিনের দুই অংশ না দিয়ে 5/2 থাকতে পারে, 7/2 থাকতে পারে, 10/1 থাকতে 5 থাকতে পারে, এরকম যে কোনো থাকতে পারে। তবে আমি তোমাদেরকে এইটা দিয়ে আগে বলছি, তারপরে এক্সাম্পল পাশাপাশি আরো কি হতে পারে, কি হলে কি হয়, এটা আমি তোমাদের সমাধান দিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, বিষয় হলো যেমন ধরে নাও ভাড়া তিনের দুই অংশ আছে 4,000 টাকা, তাহলে তোমাদের যে ব্যাপারটা বুঝতে হবে যে ভাড়া আছে তিনের দুই, অর্থাৎ তিনের যে দুই অংশ এটাই হলো 4,000 টাকা। তাহলে আমাদের মোট থাকার কথা কত, তোমরা একটু চিন্তা করো তো, একটু থিঙ্ক করো মাথায় যে মোট থাকার কথা কত, মোট থাকার কথা 3, আছে কত, আছে 2, তাহলে 3/2 হলো 4,000 টাকা। তাহলে নেই কত, নেই আরো 1 নেই, তাহলে আমাদের মনে রাখতে হবে যে 3/2 মানে 2/2 যদি হয় 4,000 টাকা, তাহলে আর 1/2 নেই, তাহলে আর 1/2 কত। সহজ কথা হলো এই টাকাকে যদি তোমরা 3/2 দিয়ে ভাগ দাও, ভাগ দিলেই তো তোমরা পাবা যে 1/2 কত, ঠিক আছে? তাহলে তোমার 1/2 কত এটা পেয়ে যাচ্ছ, ওইটাকে এটার সাথে কি করবো, যোগ করে দেবো, অর্থাৎ থাকার কথা 3, আছে এখানে 2। তাহলে এখন তোমাদের কি করতে হবে, এখানে সমাধান করা হবে ভাড়া, যেমন তোমরা দেখলাম ভাড়া 4,000 টাকা যোগ বকেয়া। বকেয়া কেন বকেয়া প্রিয় শিক্ষার্থী, বকেয়া হলো এই কারণে যে আমাদের থাকার কথা হলো ছিল 3, কিন্তু 3 নেই, আছে 2, তাহলে 1 কোথায় গেল, এই 1 হলো বকেয়া, ঠিক আছে? এক বকেয়া, তাহলে এক যদি বকেয়া থাকে, আমি আবার বলছি এইটাকে তোমরা কি করবা, 2 দিয়ে ভাগ দেবা, ভাগ দিলে 1 অংশ পাবা, এই 1 অংশ এটার সাথে যোগ করে দেবা, তাহলে 1 অংশ কত হয়, 1 অংশে 2,000 টাকা হবে, তাহলে 2,000 টাকা টোটাল আমরা 6,000 টাকা আমরা নামিয়ে দেব। প্রিয় শিক্ষার্থী, এটা হলো যদি সমস্যাটা এরকম থাকে। আবার যদি ধরে নাও, আমি আবার একটু ঘুরিয়ে দিই, তাহলে তোমাদেরকে তোমাদের বোঝাটা আরো একটু সহজ হবে। তো যেমন ধরে নাও এখানে 3/2 না, এখানে আছে, তোমাদেরকে আমি এক্সাম্পল দিচ্ছি, এখানে আছে 10/8 আছে, 10/8, তাহলে কি করতে হবে প্রিয় শিক্ষার্থী, এইটাকে তোমাদের যেহেতু 8 আছে, তাহলে নেই কত, হিসাব করে দেখো তো, এবার নেই 2, অথবা 8 না, আমি 7 দিই, কারণ 2/2 করলে তোমরা গুলিয়ে ফেলতে পারো, তোমাদের একটু ক্লোজিং দিই, তাহলে 10/7 আছে, তাহলে যত 10/7 যদি থাকে, তাহলে বিষয়টা হলো কি, নেই কত, নেই হলো 3, এবার 3 নেই, তাহলে আমাদের এখানে যে টাকাটা আছে সেই টাকাটাকে আমরা 7 দিয়ে ভাগ দেবো, হয়তো দশমিক দশমিকে আসতে পারে, কোনো সমস্যা নেই, তোমরা দশমিকের আগের যে সংখ্যাটা এই সংখ্যাটাকে নিয়ে কাজ করবা, অথবা দশমিকের পরের সংখ্যাটা যদি 5 বা তার উপরে থাকে, তাহলে দশমিকের আগে 1 যোগ করে নেবা, তাহলে এখন কি হবে, এইখানে এই যে 4,000 টাকা, তাহলে আমরা কি করবো, এই 4,000 টাকা আমরা ভাড়া লিখবো, ফার্স্ট ভাড়া লিখে এখানে আমরা কি করবো, আবার যোগ বকেয়া, বকেয়া এখন বকেয়া কত করবো প্রিয় শিক্ষার্থী, যেটা বলেছিলাম যে এই টাকাটাকে কি করবা, 7 দিয়ে ভাগ দেবা, 7 দিয়ে ভাগ দিয়ে যে টাকা হবে এটাকে করবো কি, 3 দিয়ে গুণ দিব, 3 দিয়ে গুণ দিলে যেটা হবে এইটা এটার সাথে আমরা যোগ করে দেবো। তো প্রিয় শিক্ষার্থী, এই জাতীয় এন্ট্রিগুলো আমি আগেই বলেছি তোমাদের বোর্ড পরীক্ষার প্রশ্নপত্রে থাকে, বিভিন্ন স্কুল কলেজের প্রশ্নপত্রে থাকে, এবং তোমাদের এটা একেবারে ছোট ক্লাস থেকে অনেক টপ লেভেলের ক্লাসগুলোতে কিন্তু এই জাতীয় সমস্যাগুলো থাকে। এই যে বেসিক বিষয়গুলো, এই বেসিক বিষয়গুলোর উপর কিন্তু আমি টুকিটাকি সহজ জাতীয় ক্লাসগুলো তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি। এরপর তোমাদের যদি এরকম না থাকে, তোমাদের যেমন আছে বেতন 10 মাসের, অথবা বেতন 7 মাসের, বা ভাড়া 5 মাসের, 7 মাসের, বা তোমার 80%, 90%, এই জাতীয় সমস্যাগুলোর সমাধান কি হবে, এটার উপরে কিন্তু আমি তোমাদের ক্লাস নিয়েছি, তোমরা একটু উপরে আই বাটনে ক্লিক করে এই ক্লাসগুলো কিন্তু আমার আমার দেখে নিতে পারো। যে শিক্ষার্থী, আর একটা কথা হলো, তোমাদের এই জাতীয় যে কোনো সমস্যা, তোমাদের হিসাব বিজ্ঞানের একেবারে মানে টপ টু বটম, যে জাতীয় যখন যেখানে সমস্যা, বাংলাদেশ মিডিয়াম, ইংলিশ মিডিয়াম সকল ক্লাসগুলোই কিন্তু আমি তোমাদেরকে জন্য আস্তে আস্তে তৈরি করছি। ব্যতীত যদি তোমাদের একটু অন্য কোনো ক্লাসের প্রয়োজন হয়, তোমরা একটু কমেন্ট বক্সে জানিয়ে দিলে আমি ঠিক তোমাদের চাহিদা অনুযায়ী সেই ক্লাসগুলো আমি দিয়ে দেবো। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি।
Next.